নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় একজন বিশেষ বিশিষ্ট অনন্য সাধারণ ব্যক্তিত্বকে নিয়ে। তিনি হলেন প্রয়াত ওস্তাদ অসামান্য, যিনি শাস্ত্রীয় সঙ্গীত জগতে যার অসামান্য অবদান, সেই শিল্পী ওস্তাদ রশিদ খানকে নিয়ে। রশিদ খান যার বাটচাট বিশেষভাবে আজকের দিনে দেখার, তার কারণ আমরা যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছি, অ্যাস্ট্রোলজির সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছি, আমাদের একটা কৌতূহল তৈরি হয়ে যায় এই ধরনের অসামান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের, তারা যখন প্রয়াত হন সেখানে বিশেষভাবে দেখার একটা কৌতূহল তৈরি হয় যে কি ধরনের প্ল্যানেটারি পজিশন সংযোগ তৈরি হলো এই প্রয়াণের সঙ্গে, সেটা কিভাবে সংযুক্ত। আজকে দুপুরবেলায় যখন ভাবছিলাম যে একটা অন্য বিষয় নিয়ে, যেটা লগ্ন সাপেক্ষে বিভিন্ন বিষয় নিয়ে, লগ্ন সাপেক্ষে বিভিন্ন গ্রহদের যে অবস্থান সেটা নিয়ে আপনাদের কাছে ভিডিও প্রস্তুত করব, ঠিক তখনই নিউজে দেখলাম যে এই বিশিষ্ট ব্যক্তি, এই অসামান্য সঙ্গীত শিল্পী, বিশেষ করে যার শাস্ত্রীয় সঙ্গীতে যে অসামান্য দক্ষতা, তার একটা বিয়োগ হয়েছে, প্রয়াণ হয়েছে, এবং নিঃসন্দেহে এটা অকাল প্রয়াণ। তার কারণ মাত্র 55 বছর বয়সে, মাত্র 55 বছর বয়সে ওস্তাদ রশিদ খান প্রয়াত হলেন। এবং সেখানে আমরা যেটা বিশেষভাবে দেখতে পেলাম তা হচ্ছে যে তিনি একটি দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ছিলেন, তার প্রস্টেট ক্যান্সার হয়েছিল, চিকিৎসা চলছিল এবং সেই চিকিৎসা চলাকালীনই তার মস্তিষ্কে রক্তক্ষরণ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সাধারণভাবে ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে একাধিক রক্তক্ষরণ, এবং চিকিৎসকেরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন তাকে বাঁচিয়ে রাখতে, তাকে সুস্থ করে তুলতে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি কিন্তু চলে গেলেন সেই অমৃত লোকে, সেই অমর লোকে। যারা শিল্পী, যারা স্রষ্টা, যারা প্রতিভাধর মানুষ, এবং সেই প্রতিভা থেকে যে খ্যাতি যাদের তৈরি হয়, তাদের প্রয়াণ সবসময় কিন্তু আমাদের মনকে নাড়া দেয়। এবং এই আজকে এই মুহূর্তে 2024 9th January আমাদের এই পশ্চিমবঙ্গে এবং পুরো বিশ্বেই বহু মানুষ হয়তো প্রয়াত হয়েছেন, বহু মানুষ চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু এই যে খ্যাতি এবং এই যে মেধা, খ্যাতি এবং মেধা, এবং তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন, তার প্রয়াণ বা তার প্রয়াত হওয়াটা কিন্তু আমাদের মনকে মর্মাহত করেছে, স্পর্শ করেছে। এবং জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে তার বাচ্চাটা একটু দেখে নেওয়ার, এবং যেটা মূলত একটা কৌতূহল বশত যে এই অকালে এই রকম প্রতিভাধর মানুষ যে চলে গেলেন, কি ছিল গ্রহগত সংযোগ। আমরা জানি 1968 সালের 1st July উত্তরপ্রদেশে তার জন্ম হয়েছিল, এবং তার জেনেটিক কোয়ালিটির মধ্যে কিন্তু এই সঙ্গীত বা সুর বা এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, তার একটা ধারা কিন্তু ছিল। কারণ তিনি প্রয়াত এনায়েত হোসেন খানের বংশধর ছিলেন, এবং একটি বিশেষ ঘরানা তিনি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার বংশধর ছিলেন। এবং তিনি কিন্তু উত্তরপ্রদেশে জন্ম হলেও তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা তথা কলকাতাতেই ছিলেন, তিনি মুম্বাইতেও গিয়েছিলেন, সারা ভারতবর্ষ তথা বিশ্বে তার খ্যাতি ছিল, এবং অগণিত অগণিত ভক্ত এবং ছাত্রছাত্রী তার ছিল। সামান্য বয়সে, মাত্র 55 বছর বয়সে তিনি প্রয়াত হলেন। এটা সবার মনেই কিন্তু একটা গভীরভাবে রেখাপাত করলো তার মূল কারণ। আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, আমাদের খ্যাতিমান মানুষ, অখ্যাত মানুষ, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যখন মানুষ অকালে চলে যান, সেটা কিন্তু আমাদের বিশেষভাবে একটা জায়গায় নাড়া দেয়।
1968 জন্মের সময়টা সবসময় সঠিকভাবে খুব একটা জানা যায় না বলে আমরা লগ্ন নিয়ে বিশেষ আলোচনা করতে পারবো না, লগ্নকে প্রপারলি আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যেটা দেখা যাচ্ছে 1968 সালের 1968 এর ফার্স্ট জুলাই উত্তরপ্রদেশে তার জন্ম হয়েছিল, সেখানে যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে তার মূলত যেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার সিংহ রাশি ছিল, সিংহ রাশি ছিল এবং তার সঙ্গে সঙ্গে তার বৃহস্পতির অবস্থানও ছিল সিংহ রাশিতেই। এবং তার যে জন্মকালীন যে বার্থ চার্ট সেখানে তার রাহু ছিল মীন রাশিতে এবং কেতু ছিল কন্যা রাশিতে, অর্থাৎ তার কিন্তু নোডাল রিটার্ন ছিল এই সময়, যেটা প্রতি 18 বছর অন্তর মানুষের জীবনে হয়ে থাকে এবং যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে থাকে। এবং এই নোডাল রিটার্ন সবসময় মানুষের জীবনে একটা বিশেষ কোনো ঘটনা, একটা বিশেষ কোনো ঘটনার সূত্রপাত, সেটা ইতিবাচক বা নেতিবাচক একটা লক্ষণীয় কোনো ঘটনা কিন্তু নিশ্চিত রূপে তার জীবনে এনে দেয়। এবং তার কিন্তু নোডাল রিটার্ন হয়েছিল এবং তার রাহু ছিল জন্মকালীন বার্থ চার্টে মীন রাশিতে এবং কেতু ছিল কন্যা রাশিতে, যেটা এই মুহূর্তে আজকে 9th জানুয়ারিও কিন্তু সেই একই অবস্থান ছিল রাহু কেতু, এটা একটা বিশেষ লক্ষণীয় দিক। তার শনি ছিল মেষ রাশিতে নিচ রাশিগত হয়ে, এবং যেটা আমাদের এই মুহূর্তে গোচরে শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং সেই শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টিতে জন্মকালীন শনিকে দেখছিল। আর এই ধরনের যারা অমর সঙ্গীত শিল্পী, এবং সেখানে আরও একটা বিশেষ দিক সেটা হচ্ছে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হলেও, যদি আমরা যারা একদম সাধারণ মানুষ যারা শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে বিশেষ কোনো ওয়াকিবহাল বা সচেতন নন, তারাও যদি টানা 15-20 মিনিট তার সঙ্গীত শুনতে থাকেন, তারা কিন্তু আবিষ্ট হয়ে যাবেন তার এতটাই সুরের যে মূর্ছনা, তিনি কিন্তু যে কোনো মানুষকে আবিষ্ট করতে পারতেন। তার কণ্ঠস্বর, তার সুরের মূর্ছনা, তার দক্ষতা, তার প্রেজেন্টেশনের দক্ষতা, তার স্কিলফুলনেস দক্ষতা দিয়ে তিনি মানুষকে কিন্তু আবিষ্ট করতে পারতেন, অসম্ভব মাধুর্য ছিল তিনি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হলেও। এবং তার বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় ছিল, ক্ষেত্র বিনিময় যোগ জন্মছকে একটি অত্যন্ত উৎকৃষ্ট যোগ, এবং যেখানে কোনো ক্রিয়েটিভিটি, বিশেষ করে যেখানে সঙ্গীত শিল্পীদের ক্ষেত্র তৈরি হয়, সঙ্গীত শিল্পীদের বার্থ চার্টে আমরা বারবার বুধ এবং শুক্রকে রাজযোগে দেখি বা ক্ষেত্র বিনিময় যোগে দেখি, যেটা আমরা বিশেষভাবে বলবো যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, তাদের নাম এই জন্য বলছি যে তারা যেহেতু সারা বিশ্ব জুড়ে তাদের খ্যাতি রয়েছে, সেখানেও আমরা বুধ এবং শুক্রের একটা সংযোগ আমরা অতি অবশ্যই দেখি। এবং ওস্তাদ রশিদ খানের বার্চাটেও আমরা দেখতে পাচ্ছি বুধ এবং শুক্রের একটা ক্ষেত্র বিনিময়, বুধ শুক্রের ঘরে এবং শুক্র বুধের ঘরে, বুধ বৃষ রাশিতে এবং শুক্র মিথুন রাশিতে। এই ক্ষেত্র বিনিময় যোগ তাকে অসামান্য কণ্ঠস্বর এবং দক্ষতা দিয়েছিল এই শাস্ত্রীয় সঙ্গীতের জগতে। এর সঙ্গে সঙ্গে তার শুক্রের সঙ্গে ছিল রবি এবং মঙ্গল, তিনি নিজেকে বিশেষভাবে প্রসারিত করেছিলেন এবং তার যে জগৎ, তার যে সঙ্গীতের জগৎ, শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ, সেখানে তিনি একটা উচ্চতম শিখরে কিন্তু নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। এবং তার জন্মছকে রাহুকেতুর যে নোডাল অ্যাক্সিস, সেই নোডাল অ্যাক্সিসের একপাশে সমস্ত গ্রহগুলো ছিল এবং আর একপাশে কিন্তু কোনো গ্রহ ছিল না, এবং এই নোডাল অ্যাক্সিস কিন্তু নোডাল রিটার্ন তার হয়েছিল। এবং বৃহস্পতি এবং চন্দ্র, খুব সম্ভবত বৃহস্পতি তার সিংহ রাশিতে ছিল এবং এই মুহূর্তে গোচরের বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে জন্মকালীন বৃহস্পতিকে দেখছিল। 1968 বর্ণ তিনি, তার বৃহস্পতি ছিল সিংহ রাশিতে এবং চন্দ্র তার সিংহ রাশিতেই ছিল। এবং এই যে চন্দ্র বৃহস্পতির যোগ, মানুষ হিসেবে, একজন ব্যক্তি মানুষ হিসেবে তাকে কিন্তু একটা অন্যতম উচ্চতম একটা মনুষ্যত্বের জায়গাতেও কিন্তু তাকে
নিয়ে গিয়েছিল। অসামান্য তার জন্মছক বাচ্চার ছিল, এবং সেখানে কিন্তু এমন কিছু ক্ষেত্র ছিল যে যেখানে তার এই ব্যাধি, যন্ত্রণা এবং এই অকাল প্রয়াণ ইত্যাদিও কিন্তু সেখানে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ, এবং ক্ষেত্র বিনিময় যোগের সঙ্গে সঙ্গে আরেকটি দিক যেটা তার বিশেষভাবে ছিল সেটা হচ্ছে যে একটি জীব যোগ। এই সমস্ত উচ্চতম যোগ এবং তার সঙ্গে সঙ্গে তার নোডাল রিটার্ন এবং রাহুকেতুর এক পাশে অন্য কোনো গ্রহ না থাকা এবং আরেকটি পাশ আরেকটি দিকে সমস্ত গ্রহগুলো থাকা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি কালসর্পযোগ, এই ধরনের গ্রহাবস্থান তার ছিল, যার ফলে হয়তো এইরকম অসামান্য প্রতিভাধর এবং এইরকম দক্ষ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, যিনি ভীষণভাবে মানুষকে, আমরা সাধারণত যারা একটা কমার্শিয়াল লেভেলে, কমার্শিয়াল ক্ষেত্রে যারা সাধারণত আধুনিক সঙ্গীত বা এই ধরনের সঙ্গীতের ক্ষেত্রে মানুষ জনপ্রিয়তা যেভাবে অর্জন করেন, এই ধরনের ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে এত জনপ্রিয়তা কিন্তু সাধারণত সবসময় দেখা যায় না। তো এই ক্লাসিক্যাল সঙ্গীতের জগতেও এই অসামান্য জনপ্রিয়তা এই অমর সঙ্গীত শিল্পীকে, যার দক্ষতা মেধা অসামান্য, তিনি অকালে প্রয়াণ করলেন। জন্মছকে অনেক শুভ যোগ ছিল, ক্ষেত্র বিনিময় যোগ, জীবযোগ, সেই রকমই কিছু অশুভ যোগও কিন্তু তার ছিল। তার এই অকাল প্রয়াণ, তার আত্মার শান্তি কামনা করি, এবং প্রত্যেক জাতক জাতিকার জন্য বলবো, যখনই নোডাল রিটার্ন হবে, রাহুকেতুর অ্যাক্সিসের ওপর রাহুকেতু আসবে, সেটা কিন্তু জীবনে একটা বিশেষ সময়, সেই সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। যদিও আমাদের আয়ু, আমাদের প্রারব্ধ সেটা পূর্ব নির্দিষ্ট, তার হাতে আমাদের নিজেদের সঁপে দেওয়া ছাড়া অন্য কিছুই থাকে না, এবং সব কিছুই মানুষের হাতে নেই, আমাদের আয়ু, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো, এগুলো সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের বার্থ চার্টের সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। এবং মাত্র 4 বছর বয়সে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল, সুতরাং এগুলো তো নিশ্চিত রূপে পূর্ব নির্ধারিত, এবং প্রিডেস্টিনড, প্রিডিটারমাইন্ড এবং প্রারব্ধের কাছে আমাদের নিজেদের স্যারেন্ডার করা ছাড়া কিন্তু অন্য কিছুই আর করার থাকে না। নমস্কার।